দৈনন্দিন জীবনে ঘরোয়া কিছু টিপস। ঘর মোছার সময় দুটো বালতি রাখুন সঙ্গে, একটাতে পরিষ্কার পানি রাখবেন, অন্যটি খালি থাকবে। মপের নোংরা পানি খালি বালতিতে রাখবেন, এতে বারবার নোংরা পানি বদলানো লাগবে না। সাধারণত বর্ষাকালে দেশলাইয়ের কাঠি নরম হয়ে যায়, তবে দেশলাই বক্সের ভেতর কয়েকটা চাল রেখে দিতে পারেন, এতে কাঠির বারুদ ভালো থাকবে। হেয়ার ড্রায়ার দিয়ে ভেজা জুতো, ছোটখাটো জামা কাপড় শুকিয়ে নেওয়া যায়। মশা তাড়াবার একটা সহজ উপায় হলো, কয়েক টুকরো কর্পূর আধ কাপ জলে ভিজিয়ে খাটের নিচে রেখে দিন, তারপর নিশ্চিন্তে ঘুমান। মাছি তাড়াতে পুদিনা পাতা ব্যবহার করুন, ছোট গ্লাসে একটু জল নিয়ে তাতে 5 বা 6 গাছি পুদিনা পাতা রেখে দিন, 3 দিন অন্তর জল বদলে দেবেন। জল অনুকূল হলে কিছুদিনের মধ্যে পুদিনা পাতার চারাও গজিয়ে যাবে গ্লাসে। 1 লিটার পানিতে 2-4 চামচ ডিটারজেন্ট গুলে ঝাঁকিয়ে দিন। এবার স্প্রে গান বা পিসকিরিতে ভরে ঘরের আনাচে কানাচে যেখানে আরশোলার উপদ্রব বেশি সেসব জায়গায় স্প্রে করে দিন, সব আরশোলা মরবে। বাচ্চাদের ঘরে মাছি পিঁপড়ে হয়, যদি নুন ছিটিয়ে ঘর মোছা যায় পিঁপড়ে মাছি কম হবে। বোতলের ছিপি খুব শক্ত হয়ে আটকে গেলে একটা রুমাল গরম জলে ভিজিয়ে নিংড়ে বোতলের ছিপির নিচে জড়িয়ে রাখুন, কিছুক্ষণ পরে ছিপিটি আলগা হয়ে আসবে। মগ থেকে কফির দাগ তুলতে সমপরিমাণ ভিনেগার ও গরম পানি মিশিয়ে ভিজিয়ে রাখুন, কিছুক্ষণ পর ঘষে পরিষ্কার করে নিন। কাঁচের বয়াম থেকে লেবেল খুলতে চাইলে 10 মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখুন, এরপর নারকেলের তেল মাখিয়ে আরো কিছুক্ষণ রেখে ঘষে উঠিয়ে ফেলুন। বাচ্চাদের জামা কাপড় বা কাঁথায় যদি তার বমির দুর্গন্ধ থেকে যায়, তবে কাঁচার পর জলে 1/2 চামচ বেকিং সোডা মিশিয়ে তাতে জামা কাপড় ডুবিয়ে নেবেন, দুর্গন্ধ দূর হবে। ইস্ত্রি করার সময় কাপড়ে যে পানি ছিটানো হয় তাতে কয়েক ফোঁটা পারফিউম ফেলে দিন, ইস্ত্রি হওয়া গোটা কাপড়টি সুগন্ধ ধরে রাখবে। অনেক সময় কাপড় ধোয়ার সময় একটা কাপড়ের সাথে অন্য কাপড়ের রং লেগে যায়, এতে আপনার কাপড়ের রং নষ্ট হয়ে যায়। তবে আপনি যদি কাপড় ভেজানোর আগে সামান্য লবণ মিশিয়ে দেন, তাহলে এক কাপড়ের সাথে অন্য কাপড়ের রং লাগবে না। অনেকে বলেন ফ্রিজে কলা রাখলে কালো হয়ে যায়, যদি রাখার আগে ভেজা কাপড় দিয়ে মুড়িয়ে রাখা হয় তবে কলাতে কালো দাগ হবে না। অনেক সময় আমরা লেবুর খোসা ফেলে দিই, যদি লেবুর খোসা কুচি করে কাপড় কাচার সময় ডিটারজেন্টের সাথে মিশিয়ে দেওয়া যায় তাহলে ডিটারজেন্ট কম লাগে এবং কাপড়ের উজ্জ্বলতা বেড়ে যায়। অনেক সময় ছোলা সিদ্ধ হতে চায় না, যদি সিদ্ধ করার সময় 1 চিমটে খাবার ছোটা দেওয়া যায় তাহলে খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। পাকা কলা খেতে সবাই পছন্দ করে, এর আরও একটি ভালো দিক আছে, যদি কখনো শরীরের কোথাও পুড়ে যায় তবে পোড়া স্থানে পাকা কলা লাগাতে পারেন, তাহলে জ্বালাটা অনেক অংশে কমে যাবে। কড়াই বা ফ্রাই প্যানের কালচে দাগ সহজে উঠতে চায় না, এই দাগ তুলতে হলে পেঁয়াজ কুচি করে গরম পানির মধ্যে ছেড়ে দিন এবং সেই পানিতে কড়াই ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার করুন, দেখবেন দাগ উঠে যাবে। চাল ধোয়া পানিতে কিছুক্ষণ স্টিল বা কাচের বাসন ডুবিয়ে রাখলে পরে মাজলে তা চকচক করে। চশমা ঝকঝকে পরিষ্কার রাখতে হলে 1 ফোঁটা ভিনেগার দিয়ে কাচ পালিশ করুন। কাঠের আসবাবপত্র ঠান্ডা চা পাতা ফোটানো পানি দিয়ে পালিশ করুন, ঝকঝকে হয়ে উঠবে। ফ্রিজের গায়ে দাগ ধরে গেলে স্পঞ্জে টুথপেস্ট লাগিয়ে ঘষুন, দাগ উঠে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে অবশ্যই ফলো করবেন।